নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই পাঁচ ও ছয় এই দুইটি তারিখ নির্ণায়ক হতে চলেছে চার রাশির ভাগ্য নির্ধারণ করবে এই দুইটি তারিখ লাগে টাকা দেবে গৌরী সেন অর্থাৎ আপনার এই দুই দিন পাঁচই ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি ভাগ্য নির্ধারণ হতে চলেছে চার রাশি কি ঘটতে চলেছে এই চার রাশির কেনই বা এই দুই দুটি তারিখ ইম্পর্টেন্ট আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি কি কারণে ইম্পর্টেন্ট এই পাঁচ এবং ছয় গুরুত্বপূর্ণ এই দুইটি ডেট চারটি রাশির জন্য দেখুন নাম্বার পয়েন্ট বুথ এবং বৃহস্পতি দুইটি গ্রহ একত্রে এই চার রাশিকেই বারোটি রাশির মধ্যে স্পেশাল চারটি রাশিকে এই পাঁচ এবং ছয় তারিখে ভাগ্য নির্ধারণ কিন্তু করবে বুদ্ধ রাশি পরিবর্তন করেই যাবে কিন্তু যাওয়ার আগে কেন্দ্রীয় প্রভাব রয়েছে বুধের বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিরও কিন্তু প্রভাব রয়েছে চার রাশিকে করবে মালামাল অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চারটি রাশি কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি একে একে আলোচনা করব তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন রায় হাওয়াতে কোনো কথা বলে না যেটা বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আলোচনা কিন্তু করি আমি ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো লজিক্যালি বুঝাতে হবে কি কারণে হচ্ছে কোন গ্রহ এই রাশিগুলোকে লাভ দিবে আমি যে আপনাদেরকে বললাম দু দুটি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং যুবরাজ বুথ এই গ্রহ এই চার রাশিকে করবে মালামাল অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চারটি রাশি দেখুন আমি যে প্রেডিকশানগুলো করি কি না মাটিতে কিন্তু পড়ে না বারবার বলি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি রেমিডি করি না বারবার বলছি অনেকে রিকোয়েস্ট করে যে স্যার আপনি রেমিডিটা করান আমি বলি না হবে না আর যার আমি হাত ধরবো কি না জেনে নেবেন সেখানে কিন্তু ডেফিনেটলি মানে দায়িত্বের সাথে বলছি ও চ্যালেঞ্জের সাথে বলছি সেখানে কিন্তু কাজ করে কিন্তু দেখাবো প্রত্যেক মানুষই কিন্তু গ্রহের অধীনে কিন্তু রয়েছে কেউ কেউ বলে যে আমি জ্যোতিষশাস্ত্র মানি না সবাইকে একদিন এই জায়গাটা কিন্তু মানতে হবে আপনি বেদকে যদি বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের যে গ্রহ গ্রহ কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু নির্ধারণ করে অনেকে খুব গরিব ঘরে জন্মায় কিন্তু সে কিন্তু আজকে অনেক উচ্চ উচ্চ স্তরে কিন্তু চলে গেছে অর্থাৎ দুনিয়াতে একটা নাম রোশন কিন্তু হয়েছে আবার অনেকে সোনার চামচ নিয়ে মুখে জন্মিয়ে রাজার ঘরে জন্মিয়ে সে আজকে ফকির হয়েছে এটাই তো ডেস্টিনি এটাই তো ভাগ্য অর্থাৎ গ্রহ প্রত্যেক মানুষের উপর প্রভাব নেগেটিভ আর পজিটিভ দুটি কিন্তু বিস্তার করে শুধু যে খারাপ করে এটা আমি বলবো না ভালো করে এটা আমি বলবো না দুটি কিন্তু থাকে অর্থাৎ আপনি জানবেন আমাদের জন্মছকে নবগ্রহের মধ্যে নটি গ্রহই কিন্তু অশুভ নেই আবার নটি গ্রহই কিন্তু শুভ কিন্তু নেই শুভ এবং অশুভ দুটি কিন্তু রয়েছে যারা ঋণে পড়ে গেছেন না দিয়ালে পিঠেকে গেছে অবশ্যই কন্ট্যাক্ট করুন যাদের মামলা মকর্দমা চলছে যাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা নিয়ে স্যাটিসফ্যাকশন নেই প্রেমের ক্ষেত্রে হতাশা দাম্পত্য সুখের জায়গায় বাধা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাকে দিবে কোন এই সৌভাগ্যশালী চার রাশি যে দুইটি গ্রহ বুধ এবং বৃহস্পতি লাগে টাকা দেবে গৌরী সেন কেউ কেউ আবার মজা করে কথাটা নিয়ে আমি একটি কথা বলি একটি কথা আমি বারবার বলছি আপনার বাই বার চার্ট ধনু রাশিতে যদি বুধ থাকে এবং আপনার মিন রাশিতে যদি বৃহস্পতি থাকে এই দুইটা তারিখ ছয় এবং পাঁচ পাঁচ এবং ছয় পাঁচই ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি নির্ণায়ক রেজাল্ট অদ্ভুত অকল্পনীয় লাভ দিবে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন নাম্বার ওয়ান যে রাশি সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির দেখুন রাশিতে কিন্তু অবস্থান করছে সরাসরি সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার মিথুন রাশিকে দেখছে এবং বৃহস্পতি সরাসরি আপনার কেন্দ্রে অবস্থান করছে বুধও কিন্তু কেন্দ্রে অবস্থান করছে এই সময় আপনার প্রপার্টি থেকে লাভ হবে ব্যবসা যারা করছেন ব্যবসাতে তিন গুণ লাভ আপনারা পাবেন ধনুরাশি কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি প্রপার্টি থেকে লাভ ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু হবে ধনুরাশি কারণ বুধ ছ তারিখের পর কিন্তু আপনার রাশি থেকে কিন্তু সরে যাচ্ছে এই দুইটা দিন কিন্তু আপনার জন্য কিন্তু একটা নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি আপনাদের ঠিক রাশির অধিপতি ভাবে অবস্থান করছে কেন্দ্রীয় প্রভাব রয়েছে সরাসরি আপনার রাশিকে কিন্তু দেখছে এবং এই দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু কেন্দ্রে অবস্থান করছে হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে মিথুন রাশি বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন শেয়ার বাজার ফাটকা ব্যবসা থেকে আপনারা কিন্তু উন্নতি কিন্তু হবে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় কিন্তু হবে আপনাদের যাদের মামলা মকর্দমা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন মিথুন রাশি আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিন রাশি মিন রাশির দেখুন একাদশভাবে মার্জনা করবেন আপনার কর্মভাবে অবস্থান করছে বুথ এবং রাশিতে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে সরাসরি সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে আপনার দৈনন্দিন রোজগার আপনার বৃদ্ধি করবে আপনার কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ দিবে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি দিবে শেয়ার বাজার গোল্ড ফাটকা থেকে এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কর্মক্ষেত্রে উন্নতি যেহেতু আপনাদের পঞ্চম আপনাদের কর্মভাবে অবস্থান করছে সরাসরি আপনার ক্ষেত্রে চতুর্থপতি কর্মভাবে অবস্থান করছে সরাসরি আপনার দেখছে চতুর্থ ভাবকে সুখ সাধন প্রপার্টি এই সকল থেকে কিন্তু আপনার লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির কথা বললো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির জবরদস্ত লাভ পেতে চলেছে চতুর্থভাবে বুধ অবস্থান করছে রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান করে এবং ঠিক সপ্তমভাবে চতুর্থপতি সপ্তমভাবে মানে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে কন্যা আসির নমস্কার ধন্যবাদ